হ্যালো এভিওয়ান আমি ইউটিউব চ্যানেল ফ্রিজপুরিতে সকলকে স্বাগত আমি রাজকমন্ত শুরু করছি আজকে ভিডিও লিনিয়ার মেকানিক্স আমাদের কমপ্লিট হয়ে গেছে লিনিয়ার মেকানিক্সের পর আমাদের সিলেবাসের নেক্সট পার্ট হল রোটেশন মেকানিক্স রোটেশন মেকানিক্সের অ্যাকচুয়ালি আন্ডারে তিনটা চ্যাপ্টার তিনটা না দুটো চ্যাপ্টার আছে একটা হলো সার্কুলার মোশান একটা হলো রিজিড বডি ডায়নামিক্স মানে সমবৃত্তীয় গতি মানে বৃত্তীয় গতি আর একটা হলো দৃঢ়বস্তুর ঘূর্ণন ঠিক আছে মানে একটাকে বলে রোটেশন আর একটাকে বলে সার্কুলার মোশান আচ্ছা আর স্ট্যাটিক্স বলে একটা চ্যাপ্টার আছে স্ট্যাটিক্স মানে স্থিতিবিদ্যা ওটা রোটেশানের মধ্যে পড়ে না কিন্তু স্ট্যাটিক্সের মধ্যে রোটেশানের কিছুটা পার্ট ঢুকে আছে। তো আমি টোটাল রোটেশানাল মেকানিক্সটা একসাথে পড়াবো পড়ানোর পর স্ট্যাটিক্স চ্যাপ্টারটা পড়াবো ঠিক আছে কারণ রোটেশনটা ডাইনামিক্সের মধ্যে পড়ছে আমার তো ডাইনামিক্সই চলছিলো তো প্রথম যেটা পড়ার বিষয় হোয়াই উই নিড রোটেশানাল মেকানিক্স মানে আমাদের এই রোটেশানাল মেকানিক্সটা পড়তে হবে কেন একটু ভেবে দেখো আমাদের চারিদিকে কত রকমের মোশান আছে এবং সেই মোশনের মধ্যে লিনিয়ার মোশন ক জায়গায় পাচ্ছ একটু ভেবে দেখো কথাটা দেখো একটা গাড়ি রাস্তা দিয়ে চলছে বা আমরা হেঁটে যাচ্ছি এটা তো লিনিয়ার মোশন অবভিয়াসলি কিন্তু যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে রোটেশানের রোটেশানের ভূমিকাটাই সবচেয়ে বেশি কারণ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে প্রথম এটা শুরু হচ্ছে পৃথিবীর নিজের চারদিকে ঘুরছে সূর্য নিজের রোটেশান আছে গ্যালাক্সির রোটেশান আছে যদি আমাদের ডেলি লাইফে চলে আসো যে কোনো একটা গাড়ি এগোতে পারছে তার চাকার ঘূর্ণনের জন্য আমাদের ঘড়ির কাঁটা তার একটা সার্কুলার মোশন আছে বা বলতে পারো ফ্যান আমাদের যে ইলেকট্রিক ফ্য ইলেকট্রিক ফ্যান চলছে সেই ফ্যানের ঘূর্ণন হচ্ছে যে কোনো মোটর যে চলছে মোটরের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কয়েল ঘুরছে যে কোনো মেশিন চলছে সেখানে অনেক রকমের গিয়ার থাকে সেই গিয়ারগুলো ঘুরছে তো রোটেশানাল মোশনের এক্সাম্পল বলে শেষ করা যাবে না এত আছে তার চেয়ে বরং লিনিয়ার মোশনের এক্সাম্পলই কম ঠিক আছে তো যদি আমার একটু চাপ কমে তাহলে তোমাদের জন্য প্রোজেক্টাইলে যেমন একটা ভিডিও বানিয়েছিলাম প্রোজেক্টাইলের এক্সাম্পল নিয়ে আমার ইচ্ছা আছে রোটেশনাল মোশনের উপর ওরকম একটা ভিডিও বানাবো যেটা দিয়ে আমি রোটেশনাল মোশনের এক্সাম্পলগুলো তোমাদের সামনে আনতে পারি কত রকমের রোটেশনাল মোশন হতে পারে কত তার এক্সাম্পল আছে সেগুলো ঠিক আছে তো আপাতত এক্সাম্পলে আমরা ঝুঁকছি না তো মূল বক্তব্যটা বলি যদি আমাদের মোশনকে স্টাডি করতে হয় কোনো একটা বস্তুর মোশনকে স্টাডি করতে হয় স্টাডি করতে গেলে দেখা যাবে যে লিনিয়ার মোশনের থেকে ঘূর্ণন গতির প্রাধান্যটাই অনেক বেশি তাহলে মোশনকে স্টাডি করতে গেলে যদি লিনিয়ারের থেকে রোটেশনটাই বেশি গুরুত্ব পায় এবং সেটাই যদি আমরা না পড়ি তাহলে বস্তুর মোশনকে আমরা টোটালটা বুঝতেই পারলাম না তাহলে একটা বস্তুর মোশনকে টোটালটা বোঝার জন্য লিনিয়ার গতির সাথে সাথে রোটেশনাল মোশনটা বোঝাটা মাস্ট ঠিক আছে আমরা লিনিয়ার মেকানিক্স পড়ে নিয়েছি তার উপর বেশ করে আমরা রোটেশনাল মোশনটা পড়বো একটা সিম্পল এক্সাম্পল বলি একটা পেন ধরো এই পেনটা পেনটাকে তুমি লিনিয়ার মোশন দিতে পারবে কেবলমাত্র ভর কেন্দ্রে ফোর্স অ্যাপ্লাই করে মানে ভর ফোর্স অ্যাপ্লাই করো পেনটা সোজা এগিয়ে যাবে ভর কেন্দ্র ছাড়া যে কোনো জায়গাতে ফোর্স অ্যাপ্লাই করো পেনটা কিন্তু ঘুরতে ঘুরতে যাবে একটা ফুটবলকে তুমি লাথি মারছো ফুটবলটা তোমার মনে হচ্ছে সোজা যাচ্ছে খুব ভালো করে লক্ষ্য করো ফুটবলটা কিন্তু সোজা যাচ্ছে না ফুটবলটা ঘুরতে ঘুরতে যাচ্ছে একটা ক্রিকেট বলকে যে আমরা যখন এই যে এখন আইপিএল চলছে ক্রিকেট বলকে যখন বোলার বল করছে ক্রিকেট বোলার ব্যাটসম্যানকে বল করছে বা ব্যাটসম্যান যখন বলটা মারছে আমাদের মনে হচ্ছে তারা লিনিয়ার মোশন বাট আলটিমেটলি সেখানেও কিন্তু বলের রোটেশন রয়েছেই মাস্ট রোটেশন ছাড়া বল এগোতেই পারবে না তার মানে কি এত এক্সাম্পল আছে এত এক্সাম্পল আছে এত এক্সাম্পল আছে বলে শেষ করা যাবে না সুতরাং রোটেশান মোশনটাকে ঠিকঠাক বুঝতে না পারলে আমাদের মেকানিক্সের অর্ধেকটাই বাদ চলে গেলো বঞ্চ অর্ধেকের বেশি বাদ চলে গেল বলা যেতে পারে ঠিক আছে আচ্ছা কি পড়ব রোটেশান মোশনে রোটেশন মোশনে আমরা লিনিয়ার মেকানিক্সে যা যা পড়েছি সেই জিনিসগুলোই আবার পড়ব। লিনিয়ার মেকানিক্সে চ্যাপ্টার আছে মেনলি তিনটা প্রথম চ্যাপ্টার হলো স্থিতিগতি স্থিতিগতি চ্যাপ্টারে স্মরণ বেগ তরম এই তিনটা রাশি ছিল তারপর চলে আসে নিউটন ল অফ মোশান নিউটন ল অফ মোশনে দুটা রাশি ছিল মেনলি মোমেন্টাম মানে লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড ফোর্স তারপর চলে আসলো ওয়ার্ক ফোর এনার্জি মানে কার্যক্ষমতা শক্তি কার্যক্ষমতা শক্তিতে মেনলি তিনটা রাশি আছে একটা হলো কার্য একটা শক্তি একটা ক্ষমতা তো রোটেশনাল মোশানে আমরা এই সবগুলো রাশির অ্যানালগাস রাশিগুলো খুঁজবো মানে সবগুলো রাশির রোটেশনাল টার্মগুলো খুঁজবো রোটেশনাল মোশনের এদেরকে কীরকম পরিবর্তন করতে হয় সেটা খুঁজব এবং আর কি খুঁজব লিনিয়ার মোশনের সঙ্গে রোটেশান মোশনের সম্পর্কটা সৃষ্টি করব মানে সম্পর্কটা তৈরি করব ওকে আচ্ছা তো শুরু করা যাক রোটেশান মেকানিক্স এবারে শুরু করব কোনটা দিয়ে তার মানে স্থিতিগতি চ্যাপ্টারটাই যা ছিল সেই ব্যাপারটা নিয়ে স্টার্ট করি স্থিতিগতি চ্যাপ্টারে পড়ানো স্টার্ট করেছিলাম কী নিয়ে কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে মনে করে দেখো মোশন ইন ওয়ান ডি চ্যাপ্টার স্টার্ট হয়েছিলো কোয়ার্ডিনেন্স সিস্টেম নিয়ে যেখানে লিনিয়ার মোশন যেহেতু সুতরাং আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনশ সিস্টেম ব্যবহার করেছিলাম এক্স ওয়াই জেড সিস্টেমকে ব্যবহার করেছিলাম বা টু ডিতে এক্স আর ওয়াই সিস্টেমকে ব্যবহার করেছিলাম কিন্তু ধরে নাও সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে কোন মুহূর্তে পৃথিবীর অবস্থান কোথায় এটা কি তুমি দৈর্ঘ্যবস্থা দিয়ে খুঁজতে পারবে সম্ভব কোজা সম্ভব না বা একটা কোন একটা বস্তু বৃত্তাকারে ঘুরে বেড়াচ্ছে একটা কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে একটা বস্তু বৃত্তাকারে ঘুরছে তাহলে এটা সেই বস্তুটা এটা আরেকটা বস্তু এটা প্রথম বস্তু এটা দ্বিতীয় বস্তু বৃত্তাকারে ঘুরে বেড়াচ্ছে তাহলে কোন মোমেন্টে সেকেন্ড অবজেক্টটা কোথায় থাকবে এই বৃত্তের দিয়েও সেটা কিন্তু বোঝা সম্ভব নয় তাহলে যেহেতু দৈর্ঘ্যপ্রস্তু দিয়ে বোঝা সম্ভব হচ্ছে না আমাদের এখানে পোলার গর্ডেন সিস্টেম ইউজ করতে হবে অর্থাৎ কার্টেশিয়ানের সঙ্গে সঙ্গে আরেকটা যে গর্ডেন্স সিস্টেম পড়েছিলাম যেটাকে মেরু স্থানাঙ্ক বলা হয় সেই মেরু স্থানাঙ্ক পদ্ধতিটা আমাদের ব্যবহার করতে হবে পোলার গোর্ডের দু রকম ছিল একটা ছিল পোলার টু ডি আর একটা ছিল পোলার ডি পোলার টু ডিতে আর এবং থিটা কেবলমাত্র এই দুটোর সাহায্যেই প্রকাশ করা হতো আর কি ব্যাসার্ধ থিটা কি ধরো দুই নম্বর পার্টিকেলটা এখানে পৌঁছালো টু ড্যাশ তাহলে কতখানি গেল এই থিটা অ্যাঙ্গেল গেল তাহলে থিটা হলো অ্যাঙ্গুলার পজিশন মানে কৌণিক অবস্থান ওকে আর পোলার থ্রিটা দুরকম ছিল স্পেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল তো স্ফেরিক্যালের ক্ষেত্রে ওখানটায় আর থিটার সঙ্গে ফাইভ বলে একটা গর্নিয়ান চলে আসে অর্থাৎ এটাও কোন দিয়ে পরিমাপ করা হয় ঠিক আছে আচ্ছা তো পোলার গর্ডেন্ট আমরা ব্যবহার করবো এটুকু তো আমরা বুঝলাম এখন প্রশ্ন হলো যে আদৌ কি এ ধরনের গর্ডেন্ট আমরা ইউজ করি কোথাও একটু বাস্তবের সঙ্গে ব্যাপারটাকে মিলাও আমরা বাস্তবে কোথায় পোলার গর্ডেন্ট ইউজ করছি মানে এই যে আর্থিটা ফাই তিনটা বললাম বাস্তবে কি সত্যি আমরা এই তিনটা গর্ডেন্ট ইউজ করি যদি মনে না পড়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো মানে পোলার ইউজ হচ্ছে কোথায় তার বেস্ট এটা বলতে পারবে মানে তোমাদের থিটা ফাই যদি কোনো কনফিউশন থাকে তাহলে এখান থেকে ফাই কনফিউশনটা অবশ্যই দূর হবে ঠিক আছে মালদার অবস্থান তোমাকে যদি পৃথিবীর ম্যাপে লোকেট করতে হয় তুমি কিভাবে লোকেট করবে তোমার তো মনে হবে পৃথিবীর ফ্ল্যাট বাট অ্যাকচুয়ালি তো পৃথিবীর ফ্ল্যাট না পৃথিবীটা কেমন গোলক তাহলে একটা গোলকের কোনো একটা সার্ফেসে একটা বিন্দুকে যদি আমাকে লোকেট করতে হয় তাহলে আমরা দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা দিয়ে তাকে লোকেট করতে পারবো না গোলকে সার্ভেসে কোনো বিন্দুকে লোকেট করতে গেলে আমাদের এই আর থিটা ফাই তিনটা দরকার তো আমরা কি করি মালদার একটা ল্যাটিটিউড আছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি নর্থ মালদার একটা লংগিটিউড আছে কিছু একটা জানি না মনে হয় অষ্টআশি ডিগ্রি সামথিং আর মালদার একটা অলটিটিউড আছে ঠিক আছে ল্যাটিটিউড লঙ্কিটিউডিটিউড এটাই তো হওয়া উচিত ল্যাটিটিউড মানে অক্ষাংশ এটা হলো কত দেখে নিতে হবে দ্রাঘি মাংস আর এটা কি এটা হলো উচ্চতা কোথা থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে তাহলে ধরে নাও এটা মালদার অবস্থান এটা মালদার অবস্থান এবার তো মালদা তো তোমার সমুদ্রপৃষ্ঠে থাকছে না সমুদ্রপৃষ্ঠ থেকে একটু উচ্চতায় থাকছে তাহলে ভূকেন্দ্র থেকে কত দূরত্ব থাকছে এই দূর অব্দি আর থাকবেই এবার যে উচ্চতা এখানে এক্সট্রা মাটির উচ্চতা সেটা হলো তার অলটিটিউড মানে কি এটা এই ছোট আর্কে প্রকাশ করে তাহলে অলটিটিউড বিষয়টা ছোট আর্কে ডিপ্লেস করলো ল্যাটিটিউড মানে অক্ষাংশ অক্ষাংশ কী জিনিস নিরক্ষীয় তলের সঙ্গে নিরক্ষীয় তলের সঙ্গে মালদার অবস্থানটা কতটা কোন সৃষ্টি করে আছে সেটা হলো মালদার অক্ষাংশ এগুলো সব ভূগোলে পড়েছিলে মনে করে দেখো এটা তো পৃথিবীর কেন্দ্র হয় তাহলে পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষীয় তল যে কোন মানে মালদার অবস্থান থেকে যে ব্যাসাতে টানছি সেটা নিরক্ষীয় তলের সঙ্গে যে কোন করে থাকছে সেটা হলো থিটা অর্থাৎ মালদার অক্ষাংশ ঠিক আছে আর দ্রাঘী মাংস কি জিএমটি মানে গ্রিনিচের যে উপর দিয়ে লাইনটা চলে গেছে সেই লাইন এবং মালদার লাইন পৃথিবীর কেন্দ্রে লম্বভাবে যে কোনটা উৎপন্ন করে সেই কোনটা হলো মালদার দ্রাঘী মাংস অর্থাৎ দ্রাঘী মাংসকে যদি আমরা আঁকি তাহলে দ্রাঘী মাংসকে আমরা কীভাবে আঁকবো ধরো এটা যদি পৃথিবী হয় তো ধরে নাও এটা হলো আমার গ্রি নিচের লাইনটা আর এটা হলো মালদার ওপর যে দেখ যে দেখে মাটা গেছে সেটা তাহলে এটা হলো কেন্দ্র বরাবর যাওয়া লাইনটা তাহলে এখানটায় যে কোনটা উৎপন্ন হয়ে আছে সেই কোনটা এটা মালদা না অন্য যে কোনো জায়গা ঠিক আছে তাহলে এইভাবে যে কোনটা মাপা হলো সেটা অ্যাকচুয়ালি ফাই তাহলে ল্যাটিউড হলো থিটা আর লংিটিউড হলো ফাই তাহলে এইভাবে আমরা যে কোনো জায়গার পজিশান জিপিএস দিয়ে যখনই মাপছি তখন আমরা অ্যাকচুয়ালি পোলার থ্রিডি করিয়াট ইউজ করছি তো এইটা হলো আমাদের রোটেশান মোশনের যে করিয়ার সিস্টেম তার অ্যাপ্লিকেশান অবশ্যই আমরা এটা ব্যবহার করি এটা ব্যবহার না করলে আমরা কখনোই পৃথিবীতে কোথাও কোনো অবস্থান মাপতে পারবো না আর্থের মধ্যে সব জায়গাতে যে কোনো কিছুর অবস্থান মাপা হয় এই অক্ষাংশ দ্রাঘিমাংশ এবং ওই স্থানের উচ্চতার মাধ্যমে ঠিক আছে আচ্ছা তো আমরা রোটেশনাল মোশনে ঢুকলাম এবং পরিমাপ করার পদ্ধতিটা জানলাম তাহলে প্রথম পরিমাপযোগ্য রাশিটা কি প্রথম পরিমাপযোগ্য রাশিটা স্মরণের একটা অ্যানালগাস টার্ম স্মরণের অ্যানালগাস টার্ম তার মানে কি সেটা হলো কৌণিক স্মরণ তাহলে হোয়াট ইজ কৌণিক স্মরণ আমি একটুকে দেখালাম বিষয়টা কৌণিক স্মরণ মানে ডিসপ্লেসমেন্ট তাহলে ছবি দিয়ে যদি বোঝানো হয় তাহলে ধরো এরকম একটা আমি সার্কুলার পাত আঁকলাম আমরা চলছি কিন্তু ইউসি মানে ইউনিফর্ম সার্কুলার মোশান ঠিক আছে তাহলে এরকম একটা সার্কুলার পথ আঁকলাম এবার প্রথম অবস্থাটা ধরো এক নম্বর অবস্থা এখানটায় পার্টিক্যালটা এইভাবে ঘুরছে ঘুরে ঘুরে ধরোই দুই নম্বর অবস্থানে আসলো তাহলে কত পরিমাণ কোন উৎপন্ন করলো কেন্দ্রে এই পরিমাণ কোন উৎপন্ন করলো থিটা তো এই থিটাটাকে বলা হবে এই পার্টিক্যালটার কৌণিক স্মরণ ঠিক আছে অর্থাৎ কৌণিক স্মরণকে প্রকাশ করা হয় থিটার সাহায্যে যার একক হবে রেডিয়ান ডিগ্রি হবে না আর যার মাত্রা হবে দেখো কোন বিষয়টা তো মাত্রাবিহীন তাহলে মাত্রা কি মাত্রা হবে মাত্রাহীন এর কোনো মাত্রা নেই ঠিক আছে আচ্ছা এবার একটু এক্সট্রা জিনিস বলি যে এখানটায় লিনিয়ার স্মরণ ব্যবহার করা হচ্ছে না কেন মানে লিনিয়ার স্মরণ ব্যবহার করতে কি কোনো সমস্যা ছিল এবার দেখো সেটা মানে কৌণিক স্মরণ কেন আসছে টার্মটা মানে এত কোনো ইম্পর্টেন্ট এবং এটা কি সত্যি একটা ভেক্টর রাশি অবশ্যই এটা একটা ভেক্টর রাশি তাহলে কিভাবে একে ভেক্টর দিয়ে প্রকাশ করব ধরো এটা একটা সার্কুলার মোশন ঠিক আছে তাহলে পার্টিকেলটা এখানে ছিল দেখো স্মরণ যদি রাশি না হয় তাহলে কার্য স্কেলার রাশি হবে না আবার স্মরণ রাশি না হলে বেগ ভেক্টার হবে না বেগ ভেক্টার না হলে তরণ ভেক্টর হবে না তরণ ভেক্টর না হলে বল ভেক্টর হবে না তাহলে স্মরণ ভেক্টারেসি হওয়ার পিছনে গোটা মেকানিক্স সিস্টেমটা দাঁড়িয়ে আছে স্মরণ ভেক্টার না হলে মোমেন্টাম ভেক্টার হবে না আবার স্মরণ ভেক্টার না হলে ফোর্স একটু বললাম কার্য সেটা স্কেলার হবে না কার্য স্কেলার না হলে এনার্জি স্কেলার হবে না ঠিক আছে মানে গোটা মেকানিক্যাল সিস্টেমটা ধ্বংস হয়ে যাবে মেকানিক্স বলে কোনো কিছু অস্তিত্ব থাকবে না তো মেকানিক্সের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে গেলে স্মরণকে ভেক্টারেসি হতেই হবে কিন্তু আমরা যদি এটা এক নম্বর পজিশন এটা দুই নম্বর পজিশন হিসেবে স্মরণটাকে দেখি লিনিয়ার স্মরণ দিয়ে তাহলে এটা হলো আমার স্মরণের মান এইটুকুটা এটুকু হলো স্মরণের মান এস ওয়ান কোন দিকে সেটা ক্রিয়াশীল এই ডিরেকশানে ক্রিয়াশীল হলো এবার ধরো পার্টিকেলটা তিন নম্বর অবস্থানে আসলো তাহলে এখন স্মরণ কতটা এখন স্মরণের মানটা এতটা কোন ডিরেকশানে এই ডিরেকশানে ক্রিয়াশীল এবার পার্টিক্যালটা ধরো চার নম্বর অবস্থানে আসলো এখন স্মরণের মানটা এতটা ডিরেকশান এটা এবার পার্টিক্যালটা ধরো পাঁচ নম্বর অবস্থানে আসলো এখন স্মরণের মানটা এতটা ডিরেকশান এটা এবার পার্টিক্যালটা ছয়ে আসলো স্মরণের মান এতটা ডিরেকশান এটা এবার পার্টিকল ধরো সাত নম্বরে আসলো স্মরণের মান কমলো ডিরেকশানের দিকে এবার পার্টিকলটা ধরো আবার এখানে ফিরে আসলো তাহলে স্মরণের মান হয়ে গেলো শূন্য মানে পার্টিকেলটা বৃত্তপথে ঘুরে আসলো কিন্তু কোনো স্মরণ নাই এবং স্মরণের কোনো নির্দিষ্ট দিক নাই স্মরণের অসংখ্য দিক আছে তাহলে স্মরণের যদি অসংখ্য দিক আমরা এখানে পেয়ে থাকি তাহলে স্মরণ আমাদের ভেক্টারেসি না এখন এতক্ষণ ধরে যে কথাটা বলছিলাম স্মরণকে ভেক্টারেসি বানাতেই হচ্ছে সেটা কিন্তু লিনিয়ার স্মরণ ধরে আমরা পারছি না এটা হলো এখানকার মেন প্রবলেম আর কি রোটেশান মোশনের ক্ষেত্রেও মানে এটা তো লিনিয়ার মানে কি বলে বৃত্তীয় গতি হলো যদি ঘূর্ণনের কথা বলা হয় আচ্ছা বৃত্তীয় গতি ও ঘূর্ণনের মধ্যে পার্থক্য বোঝো তো বৃত্তীয় গতি মানে কি একটা বৃত্ত তৈরি করবে আর ঘূর্ণন মানে কি নিজে ঘুরে যাবে তাহলে একটা পার্টিকল বা একটা বস্তু যখন নিজে ঘুরছে সেই বস্তুর মধ্যে একটা অক্ষ থাকছে সেই অক্ষের চারিদিকে বস্তুর কণাগুলি বৃত্তপত অতিক্রম করে এগুলো তোমরা পড়েছ ছোটবেলাতে তো ধরে নাও এরকম একটা বস্তু ছিল যে তারা রোটেট করে এই জায়গাটায় আসলো মানে ঘূর্ণন হলো জাস্ট তাহলে এখানে রোটেশন কটা রোটেশান একটাই মানে ঘটনাটা একটাই ঘটেছে কিন্তু সরাসরি স্মরণ দিয়ে ভাবলে ধরো এই লাইনের পার্টিকলটার স্মরণ কত রয়েছে দেখছি তাহলে দেখো এক নম্বর কণার স্মরণ এইটুকুটা দুই নম্বর কণার স্মরণ এইটুকুটা তিন নম্বর কণার স্মরণ এইটুকুটা চার নম্বর কণার স্মরণ এতটা পাঁচ নম্বর কণার স্মরণ এতটা ছয় নম্বর কণার স্মরণ এতটা সাত নম্বর কণার স্মরণ এতটা তাহলে একটাই ঘটনাতে প্রত্যেকটা কণার আলাদা আলাদা স্মরণ হচ্ছে তাহলে ঘটনা একটা তার ফলাফল অসংখ্য হতে পারে না কথাগুলো লিখে রেখো কিন্তু আমি লিখতে পারছি না টাইম নেই বলে তাহলে একটাই ঘটনা অসংখ্য ফলাফল হতে পারে না মানে একটাই আমি বস্তুটাকে ঘুরালাম কিন্তু অসংখ্য স্মরণ পেয়ে গেলাম এটা হতে পারে না তার মানে এখানে অসংখ্য স্মরণ হতে পারে না এটা হলো সেকেন্ড প্রবলেম তাহলে এই দুটো প্রবলেমেরই সলিউশন হয় আমরা যদি থিটা কোন দিয়ে ব্যাপারটাকে মাপি তখন কীরকম প্রথমে এখানে দেখাই কৌণিক স্মরণ হিসেবে যদি দেখা যায় এখানে উৎপন্ন কোন প্রত্যেকটা কণার ক্ষেত্রে সেম অর্থাৎ এখানে কৌণিক স্মরণ যদি থিটা হয় থিটা সবগুলো কণার ক্ষেত্রে সেম তাহলে এই প্রবলেমটা সলভ হল যেটা লিনিয়ার স্মরণ দিয়ে হচ্ছিল না সেটা অ্যাঙ্গুলার স্মরণ দিয়ে আমরা প্রকাশ করতে পারছি ওকে আচ্ছা এবার এর ক্ষেত্রে বলি যে পার্টিকেলটা সার্কুলার পথে ঘুরছিল ধরো এটা হলো তার সার্কুলার সার্কুলার মোশনের পাতটা এটা প্রথম অবস্থান দ্বিতীয় অবস্থান তৃতীয় অবস্থান চতুর্থ অবস্থান পঞ্চম অবস্থান ষষ্ঠ অবস্থান সপ্তম অবস্থান এবার আমাদেরকে স্মরণ নির্ণয় করতে হবে তাহলে যখন দুই নম্বর অবস্থানে গেল এক নম্বর বস্তুকোনাটা তখন এইটুকুটা হলো তার স্মরণের মান মানে থিটা ওয়ান হলো তার স্মরণ যখন তিন নম্বর পজিশনে গেল পার্টিকেলটা তখন এটা হলো তার স্মরণের মান মানে থিটা টু হলো তার স্মরণের মান যখন চার নম্বর পজিশনে গেল তখন এটা হলো তার স্মরণের মান মানে থ্রিটা থ্রি হলো স্মরণের মান পাঁচ নম্বরে যখন গেল তখন এটা হবে তার স্মরণের মান ছয় নম্বরে যখন গেল তখন এটা হবে তার স্মরণের মান সাত নম্বরে যখন গেল তখন এইটা হবে তার স্মরণের মান এবং আবার যখন এক নম্বর ব্যাক করলো একটা ফুল থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি বা টু পাই রোটেশান হবে থ্রি সিক্সটি ডিগ্রি বা টু পাই রোটেশন হবে তার টোটাল স্মরণের মান তাহলে মানে আমার স্মরণ কিন্তু জিরো হয়ে যাচ্ছে না এখানটায় তাহলে লিনিয়ার স্মরণে যেটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যাচ্ছিল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটা কিন্তু জিরো হচ্ছে না তার মানে স্মরণের মান থাকছে লিনিয়ার মোশন দিয়ে যদি আমি এটাকে ব্যাখ্যা করতে যাই স্মরণের মানই পাব না ওকে কিন্তু এখানে সেই প্রবলেমটা সলভ হলো স্মরণের মান থাকছে এবার নির্দিষ্ট দিকের কথা বলি মনে করো দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ আপওয়ার্ড আর ক্লক ওয়াইজ ডাউনওয়ার্ড এই কথাটা আমি বলেছিলাম তাহলে এক্ষেত্রে যখনই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে একটা পার্টিক্যালের তখন তাকে একটা নির্দিষ্ট দিক বরাবর আমরা ডিনোট করতে পারি কোন দিক এটা যদি একটা প্লেন হয় সেই প্লেনের মধ্যে যদি অ্যান্টি পার্টিক্যাল অ্যান্টিক্লকওয়াইজভাবে ঘরে তাহলে তার ডিরেকশানটা আপওয়ার্ড এটা হলো থিটা কোন ডিরেকশান মানে থিটার ডিরেকশান আর বলতে পারি অর্থাৎ পার্টিক্যালটা ধরো এখান থেকে এই পজিশানে গেছে এটা এক নম্বর পজিশান এটা দু নম্বর পজিশান তাহলে এই রোটেশনটা হয়েছে অ্যান্টিক্লকওয়াইজ তার মানে অ্যাঙ্গেলটা আপওয়ার্ড আবার যদি উল্টো ঘুরে দুই থেকে একই আসে তাহলে ক্লকওয়াইজ ক্লকওয়াইজ মানে থিটার ডিরেকশন হয়ে যাবে ডাউনওয়ার্ড বাট এক থেকে দুই থিটা এই দিকে এক থেকে তিন তার মানে এই ঘুরলো থিটা উপরে উপরে বলতে তল তল বরাবর তল থেকে লম্ব হয়ে উপরে এক থেকে চার থিটাই বরাবর ঘুরেছে তল বরাবর থিটা এখনো আপওয়ার্ড এক থেকে পাঁচ অ্যান্টিগ্লকওয়াইজই ঘুরছে এক থেকে ছয় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে এক থেকে সাত অ্যান্টি ক্লকেজ ঘুরেছে এক থেকে আবার এক অলওয়েজ এটা অ্যান্টি ক্লকেজ ঘুরেছে তাহলে থিটা ডিরেকশন কিন্তু পাল্টায়নি হ্যাঁ তাহলে আমার ভেক্টর রাশি হয়েছে তাহলে স্মরণ যেটা লিনিয়ার মোশনের স্মরণ ছিল সেটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে স্মরণের যে দুটো প্রপার্টি একটা মান এবং একটা দিক কোনোটাই থাকছে না যদি আমরা অ্যাঙ্গুলার মোশনটাকে অ্যাপ্লাই করি মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কথা ভাবি বা কৌণিক স্মরণের কথা ভাবি তাহলে স্মরণের মান এবং স্মরণের দিক দুটোই পারফেক্টলি পাওয়া যাচ্ছে সেই জন্য সার্কুলার মোশন বা রোটেশন মোশন যখন আমরা পড়বো সেখানটাতে স্মরণ লিনিয়ার স্মরণ ইউজ হবে না আমাদের একটা নতুন ধরনের স্মরণকে ইন্ট্রোডিউস করতে হয়েছে আর সেই নতুন ধরনের স্মরণটা হলো কৌণিক স্মরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ক্লিয়ার এবার বলি এই কৌণিক স্মরণ এবং রৈখিক স্মরণের মধ্যে কি সম্পর্ক এটা ভেবে দেখো এস ইকুয়াল টু আর এই সম্পর্কটা তোমরা সকলেই জানো জানো না এটাই হলো রৈখিক স্মরণ এবং কৌণিক স্মরণের মধ্যে সম্পর্ক তো এখানটায় যেহেতু এস দেখানো যাবে না অত বড়তে তা আমি এটাকে মিটিয়ে দিয়ে একটা খুব ক্ষুদ্র অঞ্চলে ব্যাপারটা করে দেখাই তাহলে এস ব্যাপারটা স্মরণ সেটা বোঝাতে পারবো তাহলে ফর এ স্মল রোটেশন ভেরি স্মল রোটেশান আমরা পার্টিকেলের এই এক নম্বর থেকে দুই নম্বর পজিশন যাওয়াটাকে স্মরণ ভেক্টর এটা দিয়ে প্রকাশ করছি যেটা লিনিয়ার স্মরণ এবং এটা আর ভেক্টর কেন্দ্র থেকে বাইরের দিকে ক্রিয়াশীল ঠিক আছে তাহলে থ্রিটাকটা কত এটা হলো থ্রিটাকনের মান তাহলে যদি ক্রস প্রোডাক্ট দিয়ে বোঝাতে হয় এস ইকুয়াল টু এস ভেক্টর ইকুয়াল টু থিটা ক্রস আর এটা দিয়ে আমার স্মরণের মানটা প্রকাশিত হবে মানে লিনিয়ার স্মরণ আর রোটেশনাল স্মরণের মধ্যে এটা হলো সম্পর্ক ঠিক আছে তাহলে এই ব্যাপারটা থিটার যে ডিরেকশান তাকে কি ম্যাচ করায় দেখো সেটা এবার দেখাচ্ছি তাহলে সেটা বোঝার জন্য ধরো একটা প্লেন আমি আঁকলাম এবং সেই প্লেনে একটা সার্কুলার মোশন আমি তৈরি করলাম ওকে তাহলে সেই সার্কুলার মোশনের জন্য থিটা অ্যাঙ্গেলটা দিলাম আপওয়ার্ড ডিরেকশানে এবং এই বিন্ডুতে আর ভেক্টরটা কেন্দ্র থেকে বাইরের দিকে ওকে তাহলে থিটা ক্রস আর যদি আপনাদের বলতে হয় তাহলে এই অ্যাঙ্গেল আসছে নাইনটি ডিগ্রি কেমন ক্লক ক্লকওয়াইজ রোটেশান তাহলে এস কোন দিকে এই বিন্দু থেকে স্পর্শক বরাবর এই দিকে এটা হলো এস ভেক্টরের দিক মানে এক কথায় আমরা যদি বিভিন্ন জায়গায় আঁকি তাহলে একটু ভালো বোঝাতে পারবো এই জায়গাটায় যদি হয় তাহলে এস ভেক্টর হবে এদিকে এই জায়গাটায় যদি হয় তাহলে এস ভেক্টর হবে এইদিকে এই জায়গাটায় যদি হয় তাহলে এস ভেক্টর হবে স্পর্শক বরাবর এই জায়গাটায় যদি হয় তাহলে এস ভেক্টর হবে স্পর্শক বরাবর তাহলে দেখো রোটেশানটা কেমন হয়েছে অ্যান্টিগ্লোকয়স তলের মধ্যে অ্যান্টিগ্লোকয়স রোটেশানে থিটা গেছে আপওয়ার ডিরেকশানে তাহলে এই ক্রস প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট কারেক্ট বোঝাতে পারলাম কথাটা কেন এরকম হলো না বুঝলে বলো ভালো করে কিন্তু কারণ এখানটা দেখো থিটা ক্রস আর কোন তল বোর্ডের লম্বতল ঠিক আছে তাহলে সেটা কোন দিক ওই স্পর্শকের দিক বরাবর আবার তুমি তুমি এই তলের কথা বলবো থিটা ক্রস আর কোন দিক এই দিক এদিক না থিটা থেকে আরের দিকে যাচ্ছি মানে ক্লক মানে ক্লক মানে উল্টো দিকে আবার তুমি এর কথা ক্রস আর অ্যান্টি মানে সামনের দিকে এই দিকে এই অ্যাঙ্গেলের কথা ভাবো থিটা আর ওই দিকে থিটা আর এই দিকে ঠিক আছে তাহলে অলওয়েজ থিটা ক্রস আর আমার যে ডিরেকশনটাকে প্রকাশ করছে সেই ডিরেকশনগুলো যদি সবগুলো পরপর পরপর দেখা যায় দেখা যাবে এখানে রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে তার জন্যই থিটা আপওয়ার্ড আমরা উল্টাটা করলাম থিটা আপওয়ার্ডের জন্য রোটেশন কোন দিকে ধরলাম তো থিটা আপওয়ার্ড তার জন্য রেজাল্ট যদি পাই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন তাহলে উল্টাটা তো ভাইস বাসে ট্রু যে একটা পার্টিকেল যদি অ্যান্টি ক্লোকাইস রোটেট করে তার অ্যাঙ্গুলার পজিশনের দিকটা কোন দিকে হয় হয় মানে তার সঙ্গে যে দিক থেকে দেখলে অ্যান্টি ক্লোক হয় সেই দিকে হয় ঠিক আছে মানে আমি যদি এরকম বলতাম যে একটা পার্টিকেল এই তল বরাবর এইভাবে ঘুরছে তাহলে ওর উল্টা কথা হিসেবে বলা যেতে পারে এই যদি অ্যান্টি ক্লোকাইস করে তাহলে রোটেশন ডিরেকশান হবে আপওয়ার্ড আবার এই পার্টিকলটা যদি এরকম ক্লকওয়াইজ ঘরে তাহলে রোটেশান ডিরেকশান হবে ডাউনওয়ার্ড তার মানে আয়দার অ্যান্টি ক্লক ওয়াইজ অর ওয়াইজ যেহেতু দুরকমই রোটেশান হতে পারে তাই থিটার এই দু রকম দিকই হতে পারে আর এটা কি দেখালাম এটা হলো ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্ক আচ্ছা তো একটা রাশি অ্যানোলগাস পেলাম সেটা হলো ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নেক্সট কী দেখবো নেক্সট হলো গতিবেগকে দেখবো তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি বিরতির পরে সে গতিবেগ নিয়ে আলোচনা করছি আচ্ছা চল্লিশ ব্রেকের পর কৌণিক স্মরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের পরের টামটা হলো কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি তাহলে এবার কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি টার্মটা দেখা যাক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি এটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করব ঠিক আছে তাহলে ওমেগা কত হবে ওমেগা হবে আগের মতোই কারণ আমার ভেলোসিটি ভি কলটা কত ছিল এস বাই টি তাহলে ওমেগা কত হবে প্রথমত ওমেগা হবে থিটা বাই টি দ্বিতীয়ত ওমেগা হবে ডি থিটা টি দেখো এই রাশিটাতে টাইম তো কোনো ডিরেকশান দেয় না তার মানে থিটা যেদিকে ওমেগা সেদিকে তাহলে আমরা যে এখানটায় থিটা এগেছি আমরা এখন এটাকে রিপ্লেস করে এই ডিরেকশানে ওমেগা দেখাতে পারি তাহলে এটা আমার ওমেগার দিক ঠিক আছে আর যদি আমার এটা অমিকার দিক হয় তাহলে দেখো ভেরোসিটির সঙ্গে কি সম্পর্ক এইটা সেটাকে ডিফারেন্সিয়েশন করো ডিএসডিটি ইকুয়াল টু ডি থিটা ডিটি ক্রস আর প্লাস থিটা ক্রস ডিআরডিটি এবার দেখো রেডিয়াস ভেক্টারে তো কোনো চেঞ্জ হয় না তাহলে টার্মটা জিরো হয়ে গেল তাহলে ডিএসডিটি কত পড়ে থাকলো ডিএসডিটি পড়ে থাকলো ওমেগা ক্রস আর ডিএসডি মানে কি ভেরোসিটি তাহলে ভেলোসিটি ইকুয়াল টু ওমেগা ক্রস আর পাওয়া গেল তো এটা হলো লিনিয়ার ভেলোসিটি আর ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে সম্পর্ক তাহলে আগে আমার যেটা এসে ডিরেকশন ছিল এখন সেটাই আমার ভেলোসিটি ভেক্টর ডিরেকশন অর্থাৎ প্রতিটা মোমেন্টে ভেলোসিটি ভেক্টর স্পর্শক দিক বরাবর এবং তার জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে আপওয়ার্ড ঠিক আছে তাহলে ওমেগা যদি আপওয়ার্ড ভেলোসিটি হয় অ্যাঙ্গুলার রোটেশন হবে এবং সেখানটায় লিনিয়ার ভেলোসিটি পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা এবার এর ভেতরের রাশিগুলোতে আসি মানে এর ইন্টারনাল বিষয়গুলোতে আসি প্রথমত ওমেগার দিক বা ওমেগার ওমেগা এর একক কত হবে রেডিয়ান পার সেকেন্ড হবে ওমেগা এর মাত্রা কত হবে দেখো রেডিয়েন্ট তোমার মাত্রাবিহীন আর নিচে সেকেন্ড মানে টাইম মানে ওয়ান বাই টি হবে তাহলে আলটিমেটলি ওমেগার মাত্রা কথা হলো টি টু দুপুর মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যেটা আমাদের আর পি এম ওয়ান আর পি এম মানে কি ওয়ান রোটেশন পার মিনিট তাহলে তাকে আমরা কী লিখতে পারি ওয়ান আর পি এমকে লিখতে পারি ওয়ান রোটেশন বাই ওয়ান মিনিট তার মানে টু পাই রেডিয়ান বাই সিক্সটি সেকেন্ড তার মানে কত হলো তাহলে সেটা হলো পাই বাই থার্টি রেডিয়ান পার সেকেন্ড তাহলে আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে কনভারেশন করলাম আর পি এম হল আরেকটাই কক সিমিলারলি ওয়ান আর পি এস হবে ওয়ান পার সেকেন্ড তাহলে সেটা কত হবে টু রেডিয়ান বাই ওয়ান সেকেন্ড তাহলে টু পাই রেডিয়ান পার সেকেন্ড তাহলে আর পি এসটাও কৌণিক গতিবেগের একক তো দেখো ব্যাপারটা কি ওয়ান বাই টি এর সাথে ম্যাচ করছে ওয়ান বাই টিকে আমরা কী বলি কম্পাঙ্ক বলি তো সেই জন্য এই রাশিটাকে কৌণিক কম্পাঙ্কও বলা হয় এটা নর্মালি এসে যেমন চ্যাপ্টারে সেখানটায় তুমি এটা সম্পর্কে ডিটেলসে বলবে তার আপাতত ভেবে নাও এখানে ওয়ান বাই টি দিয়ে কম্পাঙ্ক যেটা প্রকাশ হয় কৌণিক গতিবেগ সেটাই মূলত প্রকাশ করে অর্থাৎ প্রতি সেকেন্ডে কতবার ঘুরে আসছে ঠিক আছে কৌিবে নর্মাল মিনিং মানে যদি কম্পাঙ্ক দিয়ে ভাবা হয় তাহলে একটা বার্টিক্যাল এক সেকেন্ডে দশবার রোটেশন কমপ্লিট করলো তাহলে কম্পাঙ্কের পাঙ্কের আমরা কী বলবো তার কম্পাঙ্ক হলো টেন আর পি এস আর বেগের এককে কী বলবো টেন ইন্টু টু পাই রোটেশান রেডিয়ান পার সেকেন্ড হলো তার কৌণিক বেগ ঠিক আছে মানে এক সেকেন্ডে দশবার ফুল রোটেশন তার মানে কি টেন আর পি এস অথবা টেন ইন্টু টু পাই রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে তো এটা হল আমার কৌনিক গতিবেগ হয়ে গেল এবার চলে আসি কৌণিক তরণ গতি গতিবেগের পর আমরা যে রাশিটা পাই সেটা হলো কি তরুণ মানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয় তাহলে হোয়াট ইজ আলফা ওয়াটিস অ্যালপার যদি বোঝাতে হয় একটা জিনিস আমি দেখিয়ে দিই আমরা পেয়েছিলাম থিটা ইকুয়াল টু সরি আমরা পেয়েছিলাম এস ভেক্টর নর্মাল সরেন ইকুয়াল টু থিটা ক্রস আর সেখান থেকে আমরা পেলাম ভেলোসিটি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ক্রস আর এবার এটা এক নম্বর এটা দুই নম্বর আমি প্রথমে সম্পর্কটা বের করে দিই মানে তরুণ নর্মাল তরণ যে এ এর সাথে আলফার কি সম্পর্ক এবার এটাকে ডিফারেন্সিয়েশন করো ডিভিডিটি ইকুয়াল টু ডিওমেগা ডিটি ক্রস আর প্লাস ওমেগা ক্রস ডিআরডিটি তো ডিআরডিটি তো হয়ে গেলো জিরো তাহলে কী পড়ে থাকলো ডিভিডিটি

ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি অর্থাৎ কৌণিক বেগ পরিবর্তনের হার এভাবে বলতে পারি অথবা ডিফারেন্সিয়েশান ইউজ করে আলফা ইকল টু বলতে পারি ডি ওমেগা ডিটি ঠিক আছে আর এটা কি হলো লিনিয়ার এবং রোটেশনের মধ্যে সম্পর্ক আসলো তাহলে এই পিকচারটাই জাস্ট রিপ্লেস হয়ে যাবে আলফা অ্যাঙ্গেল দিয়ে এবং এ দিকটা এ তরণ দিয়ে রিপ্লেস হয়ে যাবে তাহলে কখন আলফা আসবে ধরো ফ্যানটা যখন আমরা সুইচ দিলাম ফ্যানটা ঘুরতে শুরু করলো তাহলে প্রথমে তো ফ্যানটা ফ্যানটা ফুল স্পিডে থাকে না ধীরে ধীরে ঘুরতে থাকছে এবং যত ঘুরছে ফ্যানের ঘোরার বেগটা তত বাড়ছে তাহলে ঘোরার বেগ সর্বোচ্চ হওয়া পর্যন্ত সুইচ দেওয়ার পর থেকে ঘোড়ার বেগ সর্বোচ্চ হওয়া পর্যন্ত এই আলফা কোন আলফা যে কৌণিক ত্বরণ সেটা কাজ করে অর্থাৎ কৌণিক বেগ বৃদ্ধি যতক্ষণ হবে ততক্ষণ আলফা আছে আবার ঠিক উল্টা কথা যখন আমি সুইচটা অফ করবো ফ্যানের তখন কি হবে কৌণিক বেগের সর্বোচ্চ মান থেকে কোনটা মানে বেগের মান ধীরে ধীরে কমবে কৌণিক বেগ মানে ধীরে ধীরে তার রোটেশানের টেন্ডেন্সি কমবে তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো তাকে বলবো কৌনিক মন্দন তাহলে কৌনিক মন্দন কি কৌনিক তরুণেরই নেগেটিভ পার্সন তাহলে আলটিমেটলি কৌনিক তরণ হোক বা কৌনিক মন্দন হোক সেটা বেগের মান বৃদ্ধির হারকে প্রকাশ করে ডিরেকশানটার কোনো ফ্যাক্টর করে না তাহলে এক্ষেত্রে আমরা কী এক্ষেত্রে আমরা ওমেগার মান বৃদ্ধিটাকে নিয়ে ভাবছি ঠিক আছে তাহলে যেহেতু ওমেগার মান বৃদ্ধি নিয়ে ভাবছি সেই জন্য আমার আলফা ডিরেকশানটা ওমেগার দিকেই থাকছে তাহলে আমরা তিনটা সম্পর্ক পেলাম একটা এস দিয়ে একটা ভি দিয়ে একটা এ দিয়ে এ হলো কত আলফা ক্রস আর এটা হলো আমার তিন নম্বর সম্পর্ক সিমিলারলি এবার একক আর মাত্রার কথাটা বলে দিই একক কত হবে একক হবে উপরে হবে রেডিয়ান পার সেকেন্ড নিচে সেকেন্ড মানে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার আর মাত্রা মাত্রা আসবে উপরে কি টাইম টু দি পর মাইনাস ওয়ান নিচে কি সেকেন্ড মানে শুধু টাইম তাহলে হয়ে গেল টাইম টু দি পর মাইনাস টু তাহলে এটা হলো অ্যাঙ্গুলার এক্সেলেশান মানে কৌণিক যে তরণ কৌণিক তরণের মাত্রা এবং একক আচ্ছা তাহলে আমরা কী পেলাম আমরা পেলাম এই যে আপার ডিরেকশান এই আপার ডিরেকশান একাধারে থিটা ভেক্টর ওমেগা ভেক্টর এবং আলফা ভেক্টরের দিক এবং স্পর্শক বরাবর কাজ করছে সরণ ভেক্টর ভেলোসিটি ভেক্টর এবং তরণ ভেক্টর এবং সবার ক্ষেত্রে অ্যান্টিগ্লোকোয়েজ রোটেশনটা আপার ডিরেকশন এবং ক্লকওয়াইজ রোটেশনটা রোটেশানটা ডাউনওয়ার্ড প্রকাশ করে ওকে আচ্ছা কৌণিক তরণ বোঝা গেল এবার তোমাদেরকে একটা অন্যরকম জিনিস দেখাবো ভালো করে লক্ষ্য করবে এইটুকুটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা অন্যরকম জিনিস যাওয়ার আগে একটা কথা বলে দিই আমরা কি পেলাম আমরা পেলাম লাস্টে আলফা ভেক্টর ইকুয়াল টু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি তাহলে এই সমীকরণটা এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এই সমীকরণের অ্যানালগাস একটা সমীকরণ তাহলে দেখো আমরা যেহেতু এটাকে ভেঙে ভি u টু ইউ প্লাস এস আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার এই তিনটে সমীকরণ বানাতে পেরেছিলাম অথবা মন্দনের জন্য ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি এস টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার এবং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস মন্দনের ক্ষেত্রে পেয়েছিলাম ঠিক তেমন এর ক্ষেত্রেও আমরা অ্যানালগাস ইকোয়েশান হিসাবে লিখতে পারি তরুণের জন্য ওমেগা টু ইকুয়াল টু ওমেগা ওয়ান প্লাস আলফা টি জাস্ট ভি কোটি প্লাস এটি অথবা মন্দনের ক্ষেত্রে ওমেগা টু ইকুয়াল টু ওমেগা ওয়ান মাইনাস আলফা টি এস মানে কি এস মন্ডল স্মরণ মানে থিটা থিটা ইকুয়াল টু ওমেগা ওয়ান টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার থিটা ইকুয়াল টু ওমেগা ওয়ান টি মাইনাস হাফ আলফা স্কোয়ার ভি স্কোয়ার মানে ওমেগা টু স্কোয়ার ইকোয়াল টু ওমেগা ওয়ান স্কোয়ার প্লাস টু আলফা থিটা ওমেগা টু স্কোয়ার টু ওমেগা ওয়ান স্কোয়ার মাইনাস টু আলফা থিটা তাহলে জাস্ট লিনিয়ার মোশনটাই কিন্তু রিপিট হচ্ছে রোটেশনাল অ্যানালোগাসের সাহায্যে মানে আমরা যে টার্মগুলো পেলাম সেই টার্মগুলো যদি আমরা সাইডে লিখি আমরা এতক্ষণ অবধি তিন রকম জিনিস পেলাম একটা হলো এস তার রিপ্লেসমেন্ট পেলাম থিটা দিয়ে সম্পর্ক কী সম্পর্ক হলো এস ইকুয়াল টু থিটা ক্রস আর নেক্সট ভেলোসিটি পেলাম সেটাকে পেলাম আমরা ওমেগা দিয়ে রিপ্লেস করতে তাহলে সেখান থেকে সম্পর্ক পেলাম ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর আর কী পেলাম তরুণ তাহলে সেটা রিপ্লেস হলো আলফা আলফা দিয়ে সম্পর্ক কি এ ইকুয়াল টু আলফা ক্রস আর হলো আর এই সমীকরণগুলো ওগুলো নতুন করে টুকছি না আচ্ছা এবার একটা নতুন একটা জিনিস বলি যেটা তখন বলতে গিয়ে এখানে ঢুকে পড়লাম আমার যে কোনো পার্টিকুলার যখন রোটেশনাল মোশান হচ্ছে তখন সেখানটায় দু রকমের তরণ কাজ করে যা এটা আবার কেমন কথা তরণ আবার দু ভালো করে লক্ষ্য করো সার্কুলার মোশনের ক্ষেত্রে এই দু তরণটা অ্যাকচুয়ালি থাকে কিভাবে লক্ষ্য করো পার্টিকেলটা যখন এখানটায় ছিল এবং পার্টিকেলে কি বললাম বেগের মান বৃদ্ধি হচ্ছে মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি এর মান বৃদ্ধি হচ্ছে তার মানে কি আমার লিনিয়ার ভেলোসিটি এর মান সেটাও বৃদ্ধি হচ্ছে কারণ লিনিয়ার ভেলোসিটির মান যদি না বৃদ্ধি হয় তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির মান বাড়বে না তার মানে কি স্পর্শক বরাবর একটা তরুণ আমার এখানটায় কাজ করছে এটা আমরা কিন্তু অলরেডি পেলাম এ এই স্পর্শক বরাবর তরণটা কাজ করার ফলে আমার এই বিন্দু থেকে বাইরের দিকে আলফাটা পাওয়া গেল তাহলে আলফা উৎপত্তির কারণ এই স্পর্শক বরাবর ক্রিয়াশীল তরণটা এই তরণটাকে আমরা বলি ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন কি বললাম স্পর্শ কি ছিল অ্যাক্সিলারেশন বা টেনজেন্সিয়াল অ্যাক্সিলারেশন যেটা আলফা সৃষ্টির জন্য দায়ী কিন্তু যদি ইউনিফর্ম সার্কুলার মোশন হয় মানে সমবৃত্তিও গতি হয় তাহলে এই টেনজেন্সিয়াল অ্যাক্সিলারেশনটা বাদ হয়ে যাবে মানে যদি সমদ্রুতিতে ঘুরছে এরকম যদি বলি তাহলে লিনিয়ার ভেলোসিটির মান বৃদ্ধি পাবে না লিনিয়ার ভেলোসিটির মান যদি বৃদ্ধি না পায় তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির মান বৃদ্ধি পাবে না অ্যাঙ্গুলার ভেলোসিটির মান যদি বৃদ্ধি না পায় তাহলে আলফা আসবে না ঠিক আছে তাহলে আলফা বিষয়টা টোটালটাই রোটেশনের উপর ডিপেন্ড করছে রোটেশানটার স্পিড বাড়ছে না কমছে তার উপরে যদি রোটেশনের স্পিডটা স্থির থেকে যায় আলফা সেটা আসবে না তার মানে এটি বলা হবে এই তরণটাকে টেনজেন্সিয়াল অ্যাক্সিলারেশন হিসেবে হলো এবার আরেক ধরনের অ্যাক্সিলারেশন বা আরেক ধরনের তরুণের সাহায্যে পরিচয় ঘটায় দেখো এখন আর আলফাকে নিয়ে ভাববো না জাস্ট মিটিয়ে দিলাম এটাকে ভাবো পার্টিকেলটা ছিল এই বিন্দুতে যাবে কোন দিকে তার স্মরণের দিক হলো এই দিক বরাবর কিন্তু পার্টিকেলটা কি ওই পথে যেতে পেরেছে সুতা তো ছিঁড়ে যায়নি পার্টিকেলটা ওই পথে যেতে পারবে না পার্টিকেলটা বাধ্য হবে কোথায় পার্টিকেলটা বাধ্য হবে এই বিদ্যুতে আসতে এবার এই বিন্দুর কথা বলবো এই বিন্দু থেকে স্পর্শ কোন দিকে এই দিকে তাহলে পার্টিকলটা এই পথ বরাবর যাওয়ার কথা কিন্তু পার্টিকেল ওই পথ যেতে পারছে না পার্টিকলটা বাধ্য হচ্ছে এই বিন্দুতে ফিরে আসতে আবার এখানটায় স্পর্শ কোন দিকে এদিকে তাহলে পার্টিকল কি স্পর্শ বরাবর যাওয়ার কথা কিন্তু পার্টিকল যাচ্ছে না পার্টিকেলটা ফিরে আসছে এই বিন্দুতে অর্থাৎ প্রতি মুহূর্তে পার্টিকেলটা বলতে পারো বৃত্তের কেন বৃত্তের বৃত্তপথে ঘোরার জন্য কেন্দ্রের দিকে একটা টান অনুভব করছে ঠিক আছে পার্টিকলটা যাচ্ছিল ওইদিকে যেতে পারলো না কেন্দ্রের দিকে টান পড়ার জন্য এই জায়গাটায় আসলো তাহলে যদি আমি ভেঙে দেখাই যে এটা এক নম্বর পজিশন এটা দুই নম্বর পজিশন হতে পারতো সেটা না হয়ে দুই নম্বর পজিশান এখানে হয়ে গেছে এখানটায় তাহলে স্মরণ কতটা কেন্দ্রের দিকে টান আবার দুই থেকে এটা তিন হতে পারতো সেটা না হয়ে কেন্দ্রের দিকে টেনে নিয়েছি তিন চলে এসছে এখানটায় এটা তিন থেকে এটা চার হতে পারত কিন্তু না হয়ে চার চলে এসছে এখানটাতে মানে এটা হয়নি আবার চার থেকে এটা যদি পাঁচ হওয়ার চেষ্টা করেছিল কিন্তু হতে পারলো না কেন্দ্রের দিকে চলে আসলো মানে এটা পাঁচ নম্বর পজিশন আসলো এটা যে হতে পারতো ছয় নম্বর পজিশন কিন্তু সেটা হলো না কেন্দ্রের দিকে টানটা পড়লো ফলে সে ছয় নম্বর পজিশনে চলে আসলো অর্থাৎ পার্টিকলের উপর কি হচ্ছে ক্রমাগত কেন্দ্রের দিকে একটা টান পড়ছে তাহলে পার্টিকেলের উপর যে ক্রমাগত কেন্দ্রের দিকে একটা টান পড়ছে এই টানটা আরেক ধরনের তরণের সৃষ্টি করে যাকে বলা হয় অভিকেন্দ্র তরণ তো নেক্সট ভিডিওতে আমরা এই অভিকেন্দ্র তরণ নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে অনেক কিছু জানার আছে তো এটা হলো আমাদের নতুন একটা তরণ যেটা লিনিয়ার মেকানিক্সে তোমরা পাওনি এটা স্পেশালি সার্কুলার মোশানে আসে বা রোটেশন মোশানে আসে ঠিক আছে তাজকাল আমাদের ভিডিও এখানে শেষ হলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও আর যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও তাহলে সেই জায়গাটা আমি আরেকটু ক্লিয়ার করে দেবো আজকের জন্য ধন্যবাদ